মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বেজে গেছে 9টা, তো আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেলো ভিডিওটা শুরু করতে, কারণ আজকে অনেক কাপড় চোপড় ধুলাম, সকাল কভার ধুলাম, কাঁথা ধুলাম, আর জামা কাপড় নাইটি, আমার বরের জামা এগুলো তো আছে, প্রত্যেক দিন ধুতে হয়। তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার আমি তোমাদের সাথে পরে কথা বলছি। তো বন্ধুরা, এখন আমি বসে গেলাম সবজি কাটতে। আজকে আমার বর বাজারে গেছিল, শুধু ঝিঙে আনছে, শাক আনছে, ডাঁটা শাক আর আনছে আদা, এগুলোই আজকের বাজার। বাজারে বলে মা আছি পাইনি, ছোট মার্কেট তো আমাদের ছোট একটা শহর, করণদিঘি, করণদিঘি না মরণদিঘি, যে শাক সবজির দাম। তো এগুলোই তো আজকেও ডাল খেতে হবে, আজকে ঝিঙার খোসা খোসা করবো, মসুর ডাল করবো আর শাক ভাজবো। তো চলো তোমরা ব্লগটা আমার দিকে থাকো, আর বাটিটা দেখছো আমি এদিক ওদিক খুঁজছি, দেখছি ক্যামেরাটা দেখা যাচ্ছে কিনা। তো চলো বন্ধুরা, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আবার আমি তোমাদের পরে কথা বলছি। তো ফ্রেন্ডস, এখানে চলে আসলাম আমি সবজিগুলো ধুতে, কাটা কমপ্লিট, ওদিকে শাকও কেটে নিয়েছি, মানে শুধু শাকের যে ওই জটটা থাকে ওটা কেটে ফেলে দিয়েছি, আগে ধুয়ে দেবো, তারপরে ছোট ছোট ছোটো করে কেটে নেব। তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ব্রেকফাস্টে আছে ম্যাগি, আমি আজকে ম্যাগি খাবো। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলছিল আমি নাকি বলে ম্যাগি খাই, ম্যাগি হলো শর্টকাট রান্না আর আমাকে ম্যাগি খেতে ভালো লাগে তাই। তো বন্ধুরা, আমি ম্যাগি খেয়ে নিই, আবার আমি তোমাদের সাথে পরে কথা বলছি। তারপরে চলে আসলাম রান্নার কাছে রান্না করতে, কড়াইতে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর মেন জিনিস যেটা হলো ওটা হলো রসুন। ঝিঙের মধ্যে রসুন দিলে খুব ভালো লাগে আমার কাছে আর কি, তোমাদের কাছে কীরকম? রসুন দিলে কিন্তু খুবই ভালো লাগে, আর কষা কষা। আর ডাল রান্না করবো, মসুর ডাল, তো মসুর ডালটা পরে দেবো, ওদিকে ভাত দিয়েছি আগে, তো এরকম করেই রান্না করে নেব। তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আবার আমি তোমাদের সাথে পরে কথা বলছি। ফ্রেন্ডস, এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, আজকে দুজনেই খাবো একসাথে, আমার বড় আসছে আজকে তাড়াতাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে শশা কেটে নিচ্ছি এখন আমি, তো শশার এই যে ফেনাটা নাই করলে শশাটা নাকি তিতা করে, তার জন্য কেটে নিচ্ছি। আর তোমরা শোনো আজকে আমাদের কথাগুলো, ভাত খেতে খেতে আমরা কী কথা বলি। আর এখন আমার বর মোবাইলে কথা বলছে, একটা মহাজনের সাথে মাল আসছে তো আজকে আমাদের, তার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। এবার জিনিসটা ভাবি, তার মধ্যে যদি আমি আরো মাল নিই, ঠিক আছে, এই মাল দেখতে মোটামুটি 20 দিন 25 দিন। আর বন্ধুরা, এখানে আমি চাকুটা না উল্টা করে কাটছি, কিছু টেরি পাওয়া যাচ্ছে না, এই দেখুন ঠিক করলাম। কোন দিকে মালাই হাত আমার আর আজকে ডালনি হবে একেবারে মার ঢোকামনি করে একা একলা বাবু তাহলে কালো করে
তো বন্ধুরা বলো তো আমরা কী কী কথা বললাম, কমেন্ট করে বলবে কিন্তু। তো এখানে আমি বলে দিচ্ছি, আমার বর মানে কি সেদিন মাল আনতে গেছিলো, তো আসেনি। মাল মানে মাল বলতে কাঠ, কাঠের দোকান তো তো কাঠ চেরা হয়নি বলে সেদিন, তো মালগুলো আজকে আনছে। তো বলছে যে অতগুলো মাল আমি একাই কীরকম করে নামাবো। তো আমি বললাম যে আমার বাড়ি তো পাশেই, আমাদের বাড়ি, আমার ভাইকে আসতে বলি, আমার বাবাকে আসতে বলি, আমি যাব। তো বলছে না, আসতেও বলতে হবে না, তোমাকেও যেতে হবে না। তুমি বললে কীরকম করে অতগুলো মাল তুমি গাড়ি থেকে নামাবা আর দোকানে ঢোকাবা, বাড়িতে কিন্তু মানুষ আছে, কিন্তু কি বলবো, বুঝতেই পারছো। আবার আমার বরের সময় কেউ কেউ হেল্প করে না, আবার আমার বর ওদের সময় আবার আগে আগে যায় হেল্প করতে, ফোন করলেই চলে যাবে, কিন্তু আমার বরকে কেউ হেল্প করে না। কিন্তু কি বলবো, এখন একা একাই কতগুলো মাল কীরকম করে যে নামাবে ভগবান জানে। বললো একটা বলে বন্ধু আছে, তো দেখবে ওকে হেল্প করছে কি না। তো চলো বন্ধুরা, আবার আমি তোমাদের সাথে পরে কথা বলছি। তুমি যখন আসলে তখন আড়াইটা বাজে। আর এখন আমি যাচ্ছি ছাদে কাপড় গুলা দেখতে শুকালো কিনা। তো বন্ধুরা এখন কাপড়গুলো তুলে নিচ্ছি, আর খুব রোদ, আর আমি মোবাইলের ক্যামেরাটা করার সময় আলোটা বাড়ায় দিতেই ভুলে গেছি, ভুলেই নাই, তার জন্য অন্ধকার অন্ধকার। তো এখন আমি কাপড়গুলো তুলে নিচ্ছি, তো চলো তোমরা দেখতে থাকো। আমি কাপড় তুলে নিই, আবার আমি তোমাদের সাথে পরে কথা বলছি। শুকিয়ে গেছে, এখন যাচ্ছে নিচে। এই যে দেখুন কাপড়ের বোঝা, আর এসবের অবস্থা দেখুন, আবার এখানে কেটে দিয়েছে জেলা। এখন ঠিক করব সবকিছু। তো বন্ধুরা এখন আমি কাপড় তুলে নিয়ে এসে কাপড়গুলো ভাঁজ করে আন্নার মধ্যে রেখে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে আমি কাপড় টাপড় ভাঁজ করে তারপরে আসছি। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow. কাপড় তুলে নিয়ে যাওয়ার একটু পরে দেখি মেঘ লাগা দিয়েছে, আর এদিকে হাওয়াও একটু করে বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে। আজকে আর কাঁথাটা শুকালো না, ওটা তুলতে যাচ্ছিলাম। এই যে দেখুন বন্ধুরা বৃষ্টি পড়ছে, অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে, এখানে এতটা বোঝা যাচ্ছে না। আর দেখুন খুব হাওয়াও উঠছে, বৃষ্টি পড়লেই ভালো, ঠান্ডা থাকে। আর এখানে আমার রান্না গোছানো কমপ্লিট, আর এদিকে শোকর কভারটাও, দাঁড়াও এই যে শোকর কভারটাও ই করে নিলাম। এই যে শোকর কভার লাগানো কমপ্লিট, আর বিছানাটা তো সকালেই ই করেছি, ঝাড়েছি। তো চলো। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম আমি তোমাদের সাথে কথা বলতে, আর আমার বর চলে গেছে খেয়ে দিয়ে দোকানে, আর আমি কাপড় চোপড় গুছলাম, দেখালেন।
সোফার কভারটাও লাগালাম, ওটা আর শেয়ার করিনি, এর আগের দিন দেখাইছি। আর এই সোফার কভারটা না ভালো না, খালি জড়ো হয়ে যায়। নিচে একটা থাকে, মানে দুইটা থাকে যে ওগুলাই ভালো, নিচে একটা থাকবে আর উপরে একটা থাকবে, ওগুলাই ভালো। এটা শুধু জড়ো হয়ে যায়, ভালো না। কিন্তু কি করব, এখন এটা সেলাই করে নিয়েছি, এটা কিন্তু সেলাই করছি দর্জির কাছ থেকে। আর আমি কিন্তু চোলটা এমনি আঁচটা নিয়েছি, ভিতরে কিন্তু জট আছে। আমি ভাবলাম যে ভিডিওটা আগে শেষ করে দিই, তারপরে আর চুলের আঁচড়াতেই আমার লেগে যায় 1 ঘন্টা। তার জন্য তো খাওয়ার সময় তো আপনাদের বললাম যে আমার বর কে কেউ হেল্প করে না, আমার বর আবার সবাইকে হেল্প করে। এখন কতগুলো মাল একা একাই গাড়ি থেকে নামাবে, প্লাস দোকানে রাখবে, এখন কি করা যাবে, করতে হবে। আজকে তো কয়টা বাজবে ভগবান জানে, আজকে মনে হয় বেজে যাবে 11টা 12টা মাল নামাতে, দোকানে ঢুকাতে। তো এখন কি করা যাবে, আর আমাকে, আমি তো মেয়ে মানুষ, ওগুলো কাজ করতে পারবো না, অত বড় বড় কাঠ নামাতে পারি। আমি আমার বরকে এমনি বলছিলাম যে আমি যাবো নাকি, কিন্তু ওগুলো কাজ তো আমি করতেও পারবো না, প্লাস আমাকে যেতেও দিবে না। কিন্তু কি করবো, এখন একা একাই করবে তো বন্ধুরা, আমাদের হেল্প কেউ করে না। আর আমার বর কেউ যদি একটা কিছু বললো, বাপরে দৌড়ে দৌড়ে সামনে চলে যাবে, আগে চলে যাবে কাজ করতে, এখন কি করা যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।